সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়, বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ট্রলার ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা নয়জন জেলেকে মান্দারবাড়িয়া এলাকা থেকে উদ্ধার করেছে বন বিভাগ। 4 আগস্ট শুক্রবার সন্ধ্যা 6টার দিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ কার্যালয় থেকে উদ্ধার করা হয় এসব জেলেদের, ছেড়ে দেওয়া হয় তাদের সকলের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানায়। শ্যামনগর উপজেলা প্রতিনিধি অনাথ মণ্ডলের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উদ্ধারকৃত জেলেরা বলেন, ইলিশ মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে অবস্থানকালে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ি, এর মধ্যে আমাদের ট্রলারে ইঞ্জিন নষ্ট হয়ে যায়, সাগরেই ভাসতে থাকি, এক পর্যায়ে জীবনে বেঁচে ফিরবো এমন আশা ছেড়ে দিয়েছিলাম। পরে ভাগ্যক্রমে মান্দারবাড়িয়া ফাঁড়ির বন বিভাগের একটি টহল টিমের নজর পড়লে তারা উদ্ধার করে নিয়ে আসে। সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের সহকারী বন সংরক্ষক AKM ইকবাল হোসেন চৌধুরী বলেন, 9 জন জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা সাগরে ভাসতে ভাসতে সাতক্ষীরা রেঞ্জের বাহির মান্দারবাড়িয়া এলাকায় পৌঁছায়। সেখানে বন ফাঁড়ির একটি টহল দল বুধবার তাদের উদ্ধার করে। এরপর থেকে তারা বন বিভাগের হেফাজতে ছিল। আজ সন্ধ্যায় তাদের নিরাপদে মুক্ত করে দেওয়া হয়েছে। তাদের কাছে ইলিশ মাছ ধরার পাস পারমিট পাওয়া গেছে। বৈধভাবে সাগরে মাছ ধরেছিলেন এসব জেলেরা।